আসসালামু আলাইকুম দর্শক, আবার স্বাগতম জানাচ্ছি আমার আজকের আয়োজনে। আজ নিয়ে এসেছি অত্যন্ত সহজ একটি রান্না, লাল শাক ভাজি। আর আজকের রান্নাটি শুধুমাত্র নতুন রাঁধুনি এবং ব্যাচেলার ভাইয়াদের জন্য। আশা করি আমার আজকের রান্নাটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে। আসুন তাহলে চলে যাই মূল রেসিপিতে। লাল শাক ভাজি রান্না করার জন্য প্রথমেই আমি শাকটাকে একটু সেদ্ধ করে নেব। আর এর জন্য আমি কড়াইতে লাল শাক নিয়ে নিয়েছি। আমি এখানে এক মুঠো শাক কেটে বেছে ধুয়ে নিয়েছি। এবার আমি এতে দিয়ে দিলাম একটি বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়েছি, সেই সাথে 6 থেকে 7টি কাঁচামরিচের ফালি দিয়ে দিলাম। এটা আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করবেন। সেই সাথে দিয়ে দিব লবণ, আমি এখানে 1/2 চা চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি। আর এই লবণটা দিয়ে আমি একটু শাকটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে রান্না হতে দেব একটু সময়ের জন্য, যাতে শাকটা একটু নরম হয়ে আসে আর সামান্য সেদ্ধ হয়ে আসে। শাকটাকে মিশিয়ে নিয়েছি, এবার আমি ঢাকনা দিয়ে এটাকে রান্না হতে দিচ্ছি 5 মিনিটের মতো। আর এই সময়ের মধ্যে শাকটা অনেকটা নরম হয়ে কমেও আসবে, সেই সাথে শাক থেকে পানিও বের হয়ে আসবে। তো ফিরে আসছি দর্শক 5 মিনিট পর। ফিরে এলাম 5 মিনিট পর। দর্শক দেখতেই পাচ্ছেন শাকগুলো পরিমাণে একেবারে অল্প হয়ে গেছে, সেই সাথে শাক থেকে কিন্তু প্রচুর পরিমাণে পানি বের হয়েছে। আর এই পর্যায়ে আমি কিন্তু আর ঢাকনা দিয়ে এটাকে রান্না করব না, যেহেতু পানি শাকের পানিটাকে আমি ফেলে দেব না। আমি শাকের মধ্যে এই পানিটাকে শুকিয়ে নেব। আর এর জন্য আমি ঢাকনাটা খোলা অবস্থায় চুলার আঁচ মিডিয়াম টু লো রেখে আমি শাকটাকে সেদ্ধ করে নেব। এই পানিতে শাকটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যাবে, সেই সাথে পানিটাও পুরোপুরি শুকিয়ে যাবে। দর্শক দেখতেই পাচ্ছেন শাকের পানি কিন্তু একেবারে শুকিয়ে গেছে। এই পর্যায়ে আমি আরও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর শাকের মধ্যে যে অবশিষ্ট পানি, সামান্য পরিমাণে পানি রয়ে গেছে, আমি সেটাকেও শুকিয়ে নিচ্ছি। শাকটাকে পুরোপুরিভাবে শুকিয়ে নিয়েছি, এবার আমি শাকের মধ্যে বাগার দিয়ে দেব। আর এর জন্য একটি প্যান বসিয়ে নিয়েছি চুলায়, তাতে আমি প্রয়োজন মতো তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে 3 টেবিল চামচের মতো তেল দিচ্ছি। আপনারা যদি তেল কম পছন্দ করেন তাহলে তেলের পরিমাণটা একটু কমিয়ে দেবেন। এবার এতে আমি দিয়ে দিচ্ছি 4টি শুকনো মরিচ। আর এই শুকনো মরিচটাকে দিয়ে একটু সময় ধরে আমি একটু ভেজে নিচ্ছি। চুলার আঁচটি কিন্তু খুব বেশি বাড়িয়ে দেব না, অল্প আঁচেই এই মরিচটাকে একটু ভেজে নেব। মরিচটা ভেজে নেওয়া হয়ে গেলে এতে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে প্রায় 1 মুঠো মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, যেটা মোটামুটি 1/2 কাপের মতো ধরা যায়। আমি এখানে 1/2 কাপের মতোই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। সেই সাথে দিয়ে দিচ্ছি 2টো কাঁচামরিচের ফালি, এটা অপশনাল, চাইলে বাদও দিতে পারেন। এবার এগুলোকে দিয়ে একটু ভেজে নেব। আর ভেজে নেওয়ার পর পেঁয়াজগুলো যখন একটু নরম হয়ে আসবে তখন আমি এতে দিয়ে দিচ্ছি রসুনের কুচি। আমি প্রায় 2 টেবিল চামচের মতো রসুন কুচি দিয়ে দিলাম। এবার এগুলোকে খুব ভালো করে একটু ভেজে নেব রংটা পরিবর্তন হওয়া পর্যন্ত। হালকা ব্রাউন কালার ধারণ করলেই আমি এতে শাকগুলো দিয়ে দেব। দর্শক দেখতেই পাচ্ছেন রংটা পরিবর্তন হয়ে গেছে পেঁয়াজের। এবার আমি এই পর্যায়ে শাকের মধ্যে আমি এই ফোড়নটার মধ্যে শাকটাকে দিয়ে দিচ্ছি। আর শাকটা আমি পুরোপুরিভাবে শুকিয়ে রেখেছিলাম। দর্শক দেখতেই পাচ্ছেন শাকের মধ্যে কিন্তু কোনো বাড়তি পানি নেই। আমি এবার এই শাকটাকে খুব ভালো করে এই ফোড়নের সাথে মিশিয়ে নেব। ফোড়নের সাথে মিশিয়ে নিয়ে একটু সময় নিয়ে এই তেলের মধ্যে ফোড়নের মধ্যেই এই শাকটাকে আমি রান্না করে নেব। এতে করে ফোড়নের যে ফ্লেভারটা তা পুরোপুরিভাবে শাকের মধ্যে মিশে যাবে আর শাকটা খেতেও ভালো লাগবে। যদি লবণটা পরীক্ষা করার প্রয়োজন হয় এই পর্যায়ে, কিন্তু আপনারা লবণটা টেস্ট করে দেখবেন লবণ দেওয়ার প্রয়োজন আছে কি না। যদি প্রয়োজন থাকে তাহলে আপনারা আপনাদের প্রয়োজন মতো লবণটাকে অ্যাড করে নেবেন। এবার নাড়াচাড়া করে নিচ্ছি কিছুক্ষণ সময় ধরে। এভাবে নাড়াচাড়া করে নিয়ে আমি শাকটাকে পরিবেশন করে দিচ্ছি। তো হয়ে গেল দর্শক আমার লাল শাক ভাজি রান্না করা। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন।
আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।